নমস্কার বন্ধুরা স্মার্ট স্মার্টগার্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত বন্ধুরা এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটা হলো তোমাদের যে বেঙ্গলি ডেসক্রিপ্টিভ ক্লাস চলছিল তোমাদের পিএসসি ক্লাসশিপ আইসিডিএস মেন ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের যে মেনের তোমাদের ডেসক্রিপ্টিভ বেঙ্গলির ক্লাস তার আজকে এই প্রতিবেদনের লাস্ট ক্লাস বন্ধুরা এখানে তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ফাস্ট ফুড এবং স্বাস্থ্য বা ফাস্ট ফুডের স্বাস্থ্য তোমরা খুব ভালো করে যেন স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু ফাস্ট ফুডকে একেবারে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে খুবই ভালো কারণ এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই হানিকারক তো এই বিষয় নিয়ে আজকের আলোচনাটা তোমাদের বন্ধুরা বলে দিই আগের সম্পূর্ণ ইংলিশ ডেসক্রিপটিভ ক্লাসেস বেঙ্গলি ডেসক্রিপটিভ ক্লাসেস এবং সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে এবং তোমাদের কিন্তু আজকে এই বিষয়টা যে আলোচনা করা হবে এটাও কিন্তু তোমরা আগামী দিনে প্লেলিস্টে আকারে পেয়ে যাবে তো শুরু করা যাক সময় নষ্ট না করে নিজস্ব সংবাদদাতা বালুঘাট ফিফথ অগস্ট তোমরা ডেফিনেটলি মাথায় রাখবে যে তোমরা যখন পরীক্ষা দেবে পরীক্ষার আগের দিনের ডেটটা কিন্তু অবশ্যই দেবে সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বিকাশ ঘটে চলেছে মানুষের জীবন ধারণে প্রযুক্তিকে সামিল করে সব কিছুর সংজ্ঞা পাল্টেছে খাদ্যা অভ্যাসেও তার ব্যতিক্রম নেই বেঁচে থাকার জন্য খাদ্যতেও সেখানে অপরিহার্য বৃদ্ধি বিকাশে যার অবদান অনস্বীকার্য কিন্তু সেই খাদ্য বর্তমান সময় দাঁড়িয়ে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে যার মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে ফুড খাবার প্রবণতা যেমন এগরোজ বলো বিভিন্ন চাউমিন বিভিন্ন যে সকল স্টলগুলোতে যেগুলো পাওয়া যায় সেগুলো তো প্রত্যেকটাই খাও শরীরের পক্ষে ক্ষতিকারক কোনোটাই ভালো নয় ফর যদি একটা কাইন্ড ইনফরমেশান তোমাদের দেওয়ার হয় তোমরা মোমো খেতে পারো বা স্যুপটা নিতে পারো সেটা কিন্তু তোমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হবে সেটা কোনো সাইড এফেক্ট নেই বাকি যেগুলো তেলে ভাজা জিনিস প্রত্যেকটারই কিন্তু সাইড এফেক্ট রয়েছে কর্মব্যস্ত জীবনে মানুষ ক্রমশ ঝুঁকিয়ে পড়েছে ফাস্টফুডের দিককে এছাড়া শিশুদের প্রতি অতিরিক্ত হারে কিন্তু এই প্রবণতা আরও বেড়েই চলেছে লোভনীয় সব ফাস্টফুডের দিকে যা বাড়িয়ে তুলেছে শরীরে বিভিন্ন ব্যাধি যেমন ফুসফুস হৃৎপিণ্ড নানা অসুখ উচ্চ রক্তচাপ ওজন বেড়ে যাওয়া বিশ্বের প্রতিটি প্রান্তে কাকতালীয়ভাবে বাড়ছে ফাস্টফুড খাওয়ার প্রবণতা এটা কাকতালীয় বলার কারণটাই হচ্ছে এটা কেন বাড়ছে ঠিক বোঝাও মুশকিল কিন্তু কেননা এটা খুবই ক্ষতি করছে শরীরের যারা স্মোক করে থাকো বা অ্যালকোহল নিয়ে থাকো তাদের থেকেও বেশি এটা ক্ষতিকারক ফাস্টফুড ঠিক আছে এটা আমাদের ভেতর থেকে শরীরকে একদম খুব খারাপভাবে কিন্তু সেটা মেরে দেয় ফাস্ট ফুড বিভিন্ন আকর্ষণীয় খাবারের চাহিদা বাড়লে মানুষকে সচেতন হতে হবে নিজের স্বাস্থ্যের কথা হবে এই বিষয়ে বিশেষ সরকারি নজরদারি এবং সচেতনতা কিন্তু অবশ্যই তোমাদের বাড়াতে হবে তো এই ছিল আজকের যে প্রতিবেদন রচনাটা সেটি এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই কিন্তু এটা মাথায় ডাকবে এবং নিজেরা লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে যত লিখবে তত দক্ষতা বাড়বে তত কিন্তু পরীক্ষায় গিয়ে সেটার ইম্প্রুভমেন্ট হওয়ার প্রবণতাও কিন্তু বেশি থাকবে সো না লিখে প্র্যাকটিস করলে কিন্তু কখনোই সেটা কিন্তু ফুলফিল হবে না এবং সেইভাবেই কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করবে তো বন্ধুরা আজকের মতো এতটাই কালকে তোমাদের যে ক্লাসটা নেওয়া হবে সেটা হলো বঙ্গানবীদের ক্লাস একই সময় তোমাদের বঙ্গানবদের ক্লাস এখানে কন্টিনিউ করা হবে এইভাবে তোমাদের কিন্তু তোমাদের সাতাশ তারিখের আগে সম্পূর্ণ ক্লাসেসগুলো কমপ্লিট করে দেওয়া হবে আশা করছি তোমাদের এর বাইরে খুব একটা বেশি প্রয়োজন পড়বে না যে দু চারটে জিনিস তোমাদের বাড়তি প্রয়োজন পড়বার কথা সেটা আমি অবশ্যই পরে গিয়ে অ্যাড করে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এতটাই পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বিলটি অন রেখো নমস্কার